আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্রিমি চিকেন রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। তার জন্য এখানে নিয়েছি 2 পিস চিকেনের বুকের মাংস, আমি পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ক্রিম, 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন গার্লিক পাউডার, 1 টিস্পুন পার্সলি, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন টমেটো পেস্ট, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো পাপরিকা পাউডার, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল চামচের মতো সয়া সস, আর দিব 2 টেবিল স্পুনের মতো টমেটো সস, 2 টেবিল স্পুনের মতো তেল, 1 টেবিল স্পুন লেবুর রস, আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর বাম্বু স্টিকের মধ্যে এই চিকেনগুলো ভালোভাবে গেঁথে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। যাদের এয়ার ফ্রায়ার নেই তারা কিন্তু ফ্রাই প্যানে এই কাবাবটা ভেজে নিতে পারেন। সবগুলো চিকেন কাঠির মধ্যে গেঁথে নিয়েছি, এখন এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। পনেরো মিনিট পর আমার চিকেনগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।